ব্যাপারটা কিন্তু স্টার্ট হচ্ছে সেদিনকে আমরা ন্যাচারালি একটা রয়্যাল এনফিল্ডের শোরুমে যাই একটা যে কোনো গাড়ি দেখতে, কারণ আমাদেরকে অনেকে বলেছিল যদি তোমরা কোনো বুলেট কিনতে চাও তাহলে কিন্তু তোমাদের বুক করতে হবে, আর গাড়ি ডেলিভারি হতে হতে সেটা কম করে 125 দিন, আই মিন 3-4 মাস সময় লেগে যাবে। আর সেটা সঠিক কিনা সেটা জানার জন্যই কিন্তু আমরা অ্যাকচুয়ালি সেই শোরুমে গেছিলাম। বিশ্বাস করবে না, আমাদের কিন্তু কোনো প্ল্যান ছিল না গাড়িটা এখনই নেওয়ার, কিন্তু আমরা সেই গাড়িটাকে দেখে আর ডেলিভারি এত তাড়াতাড়ি হবে সেটা জেনে আর বেশি ওয়েট করতে পারলাম না, সঙ্গে সঙ্গে গাড়িটা বুক করে দিলাম। বাপিকে বলছি যে এখন কিনতে হবে না, পরে কিনবে। বাপি আমাকে তো জিজ্ঞাসা করছে না যে আমি আমার পছন্দ হয়েছে কি না হয়েছে, আমি বলে দিচ্ছি আমার পছন্দ হয়নি, পরে কিনবো। ওকে, তো এটা হলো নেক্সট ডে, আই মিন যেদিনকে আমরা গাড়ি ডেলিভারিটা পাবো। সঙ্গে সঙ্গে মানে কোনো কিছু না ভেবে আমি আর তিথি সকাল সকাল উঠে সোজা চলে গেলাম বারাসাতে, সেখান থেকে গাড়ি ডেলিভারিটা নিলাম। কতটা ভীষণ এই রুমটা দেখাও, ই দেখো ই, তুমি এক্সাইটেড, আচ্ছা চালানোর জন্য এক্সাইটেড নাকি দেখার জন্য? হ্যাঁ হ্যাঁ চালানোর জন্য এক্সাইটেড না দেখার জন্য, তোমার পেছনে বসার জন্য। যা যা ফর্মালিটিস আছে সব পূরণ করতে করতে আই মিন আমার এত সই করতে হয়েছে, বিশ্বাস করবে না এত সই লাইফে আমি কোনো দিন করিনি। করার পরে সঙ্গে সঙ্গে গাড়ির ডেলিভারিটা আমরা নিলাম আর সোজা এবার বাড়ি আসবো আমরা। লাগছে ম্যাডাম তাহলে বলো, আমার তো ভালো লাগছে, সবাই সেটা জানে, অ্যাকচুয়ালি তো এটা আপনার না, এটা আপনার প্রি বার্থডে গিফট। এখন আপনি কি তখন গাড়ি চালিয়ে বাইক বাড়ি নিয়ে যাবেন? না না পারি, পারবে কেন পারবে না, তো এই এই কালারটাই, তাই তো এই কালারটাই, অ্যাকচুয়ালি এটা নয়, আমাদের রেডি হচ্ছে, তো তোমাদের কটা সিনেমেটিক শর্টস দেখিয়ে দিই আমাদের গাড়িটা আসলে, তাই তো? আর তোমরা জানাও তিথির প্রি বার্থডে গিফটটা কেমন লাগলো, সত্যি অনেকদিনের স্বপ্ন ছিল আমার যেটা তুমি পূরণ করলে। বাইরে বেশ সুন্দর লাগছে, একটু মাছটা নামো, মা কি কিউট, একটু নামো একটু নামো, একটু হাসো, ওইরকম চোখ খুলে। ওকে, এই হেলমেটটা নিলাম, হেলমেটটা একবার দেখাও হবে কেমন লাগে জানো, তোমার দিদিরও হেলমেটটা আসছে, তাই তো? একটা ভালো কিচেন পেয়ে গেলাম, আর ওয়ালেটটা দেখো দেখি, ছোটর উপরে দারুন, আমার কাছে যেটা আছে ওটা সব থেকে বেশি ভালো। ওকে, তো গাইস আমাদের এটা রেডি হয়ে গেল, চলো চলো এবার তাহলে আমরা এখন নিয়ে যাবো আমাদের সামনে, দেখে নেবো একবার, ওখানে গিয়ে সিনেমেটিক দেখাচ্ছি।
বেরিয়ে পড়েছি আমরা এবার, সব কিছু কমপ্লিট আমাদের। এখানে তিথিও হেলমেট পরে নি, গাইস আমিও রেডি একেবারে, বের হবে পর চলো। তুমিই দাও চাবিটা, ঘোড়া ঘোড়াও না, দাঁড়াও ওয়েট করতে। হ্যাঁ এবার একটা এরকম করো, ওকে নাও স্টার্ট, ছেড়ে দাও, পারফেক্ট, নাও বসে পড়ো। কেমন লাগছে তিথি? যাই হোক বাড়ি চলে এলাম আমরা, তা কেমন লাগছে বাবা? ঠিকঠাক চালাতে পেরেছি তো? শিরা চালিয়েছে, আমি তো ভাবেই নি তুমি স্কুটির পরে এটা মানে না প্র্যাকটিস করে এত ভালো চালাবে। আচ্ছা পছন্দ হয়েছে পুরো? ও ওকে শিরাও লাগছে। তোমরা সবাই আমাদেরকে বলতে যে দাদা এবার বুলেট নিয়ে নাও, বুলেট নিয়ে নাও, তাই তোমাদের জন্য হলো তো আমাদের গাড়ির নাম তো তিথি এখন ভেবেই নিয়েছে, গাড়ির নাম হলো টাট্টু। কেমন লাগছে সেটা জানাও অবশ্যই কমেন্ট করে। আর এখন আমরা একটা ছোট্ট কেক কাট করবো গাইস, তিথিতুষারের টাট্টুর একটা আমরা কেক এনেছি। বলো ওদেরকে যে আমরা আমাদের গাড়ির নাম দিয়েছি টাট্টু আজকে থেকে। হ্যাঁ আজকে থেকে আমাদের গাড়ির নাম হলো তিথিতুষার টাট্টু, মানে মেন ওর নাম হচ্ছে টাট্টু আর ও আমাদের টাট্টু। হ্যাঁ কেকটা দেখো, কেকটা কি সুন্দর দেখতে, তিথিতুষার টাট্টু তোমার যে মট্টু। যাই হোক এখন কেক কাট করবে তিথি, চলো। আর তারপর হ্যাঁ সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের কিন্তু প্ল্যান ছিল একটা পুজো দেওয়ার, সেইটা এই ব্লগে হলো না, কারণ আমাদের নাম্বার প্লেট আসেনি তার কারণে আমরা দিতে পারিনি। আর নেক্সট আমরা যে কোনো একটা ব্লগে অ্যাড করে দেবো, যখন আমরা নাম্বার প্লেটটা পেয়ে যাবো তখন দক্ষিণেশ্বর গিয়ে পুজো দেবো আমরা। আর আমাদের বাড়িতে একটা পুজো দেওয়ার ক্লিপ ছিল, সেটা আমি পরের ব্লগে আমি অ্যাড করে দেবো। ওকে ট্যাটুকে জামা পরানো হচ্ছে এখন, বাপি আর ওবিলে জামা পরাচ্ছে বেচারাকে। এই দিকটা আর একটু করে দিতে হবে, এই দিকটা ফাঁকা হয়ে আছে। হ্যাঁ কমপ্লিট ট্যাটুকে জামা পরানো এখন, গ্যারেজে ঢুকি আমাদের ট্যাটুকে জামা কাপড় পরিয়ে দেওয়া হয়েছে। নাম লেখা ট্যাটু একদম, নাম লেখা ট্যাটু একদম। আর তোমরা হয়তো থাম্বনেল দেখে অনেকটাই অবাক হয়েছিল, আসলে এটা কিছুই না, তোমাদের সাথে একটা ছোট্ট প্র্যাঙ্ক করা হয়েছে, কারণ এপ্রিল মাস পড়ে গেছে তাই জন্য তোমাদের একটু এপ্রিল ফুল বানিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে এইটা একটা ভীষণই কিউট আর একটা মিষ্টি মেয়ে, আমি রিসেন্ট করে পার্লারে গেছিলাম, ওখানে ওর সাথে আলাপ হয়েছিল, এমনকি ওর সাথে একটা ছোট্ট সেলফিও তুলেছি তোমরা যেটা দেখতে পাচ্ছ। তো ভীষণই একটা কিউট মেয়ে জানো, তোমাকে আমি শেয়ার না করে পারলাম না তোমাদের সাথে। আর তোমরা দেখো আর একটা ছবি শেয়ার করছে যেখানেও আমার বরের দিকে কীভাবে এরকম আট চোখে দেখছে, আসলে ও কান ফোটাতে এসেছিলো তো ওর পাশেই বসেছিল, কীরমভাবে দেখছে একবার দেখো, পুরো মনে হচ্ছে কিউটের ডিব্বা পুচকু মতো একদম। আমরা এখন একটু ডক্টর দেখাতে এসেছিলাম এখানে, আর এই দিদিটার সঙ্গে দেখা হয়ে গেল, খুবই ভালো দিদিটা, কারণ এই নিয়ে এত কিছু কিনে দিয়েছে, এই আমাকে দিয়েছে, না না খুব ভালো লাগলো দিদির সাথে দেখা হয়ে। আর সব থেকে বড় কথা এরা দুজন খুব মিষ্টি, খুব মিষ্টি, মানে ভিডিওতে আপনারা দেখেন বাট সামনে থেকে দেখলে মনে হবে দুটো ডিব্বা, পুরো একদম মিষ্টি ডিব্বা। খুব ভালো, খুব ভালো, খুব ভালো থেকো ভাই, খুব ভালো থেকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, তুমিও ভালো থেকো, ঠিক আছে, খুব ভালো লাগলো দেখা, ওকে।